বালক ফুলদল, বালক ফুলদল আলু কোরআন হতে মাঠে প্রবেশ করা, বালক ফুলদল বসে যা জানো কালকে আমি ছুটি চলে যাবো, আমি বালক ফুলদলে যাদের নাম রয়েছে আর কালকে আমার শাড়ি দেখতে ওই নামের ভাই যে কয়েকদিন থেকে শিডিউল দিতেছি বারবার ক্যান্সেল করে দিয়েছি ব্যস্ত করা শিডিউল দেয় সব আমার কালকে ছুটি লাগবে হ্যাঁ আছে রবীন্দ্র খান শুনো ও স্যার বসে স্যার রবীন্দ্র বসে তো জানাই রেখো আমি স্যার আমরা ক্যাব পেলাম তো স্যার ক্যাব দেওয়া হয় নাই কয়জন চারজন হ্যাঁ চারজন আমরা ক্যাব আমরা অধিকার নাই ক্যাব করা রবীন্দ্র বসে তো বললো যে আমি কালকে ছুটি কাটাবো বুঝছো আমার ছাত্র আরে ওই জন্য হবে না হবে না হবে না হবে না ছুটি হবে না 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 তুই না করলে তোর রুম থেকে লাগতে লাগবে কালকে যদি প্রোগ্রাম থাকে তাহলে তুই লাগবো ঘর থাকে কালকে রুম থেকে তোর লাগতে লাগবে ওইটা আর শুনো বসে তো স্বামী যদি ছুটি যাবে স্বামী পাও ছুটি যাবো কালকে হ্যাঁ আমি বসে তো যাই তুমি দেখা করবো আরে আমার ছুটি লাগবে কালকে যা রবীন্দ্র আমার ঠিকানা করছো তোমার আমার তো সে বছর তো বদ্ধ বদ্ধ জিনিস পাঠায় পাইছেন পাইছেন হ্যাঁ আপনি কইছেন না তো আমরা কইলাম তো এখন আমার কাছে নিজে থেকে স্টুডেন্ট হ্যাঁ কি কইছো তুমি আমাকে কে রাত্রি ব্যবহার করবো আমি রবীন্দ্র দিন থেকে রাত্রি বার করে তুমি যদি কথা বসে কয় তাই বলো আজকে আসার কথা ছিল আমি শ্বশুর অসুস্থ একদম আমার শিডিউল আর ক্যান্সেল করা যাবে না সমস্যা নয় ছুটি কারণ হ্যাঁ সবই করবো সবাই না কি লেখা কি সামনে গার্জেন গার্জেন দেখো দেখো দাঁত প্রিয় গার্জেন দেখি ফেরত দেওয়া লাগবে আবার কি আরে না এত ছোটো লোক আর আসতো আমার তো চলেন লাফালাফি হইতেছে না ভাল তো বালক ফুলদল তোমরা মাঠে প্রবেশ করো বালক ফুলদল কয় মিনিট আছে সেটা তো একটা জিনিস এটা জানতে না আমি অত দিও না